তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 28,000 টাকায় আপনারা আপডাউন টিকিট করতে পারবেন। তো আপনারা যারা ভিজিটের উদ্দেশ্যে থাইল্যান্ড বা ব্যাংককে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আপডাউন টিকিট একসাথে করবেন, তাহলে আপনারা কিন্তু ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দিয়ে আপডাউন টিকিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে ঢাকা থেকে ব্যাংককের বিমান ভাড়া কত এবং ব্যাংকক থেকে ঢাকার বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে থাইল্যান্ড এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশের বিমান ভাড়া দেখাবো এবং ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দিব। তো যাই হোক, প্রথমে আমি ঢাকা থেকে ব্যাংককের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাচ্ছি, ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজ। তো প্রথমে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের 1 তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো 24,934 টাকা, 2 তারিখ আছে 27,310 টাকা, 3 তারিখ আছে 24,934 টাকা, 4 তারিখ আছে 27,310 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10:10 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা টোটাল সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট, কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে ব্যাংককের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি, এরপর আমি ব্যাংকক থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো এবং ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের 5 তারিখে যে ভাড়া আছে তা হলো 24,934 টাকা, 6 তারিখ আছে 24,934 টাকা, 7 তারিখ 8 তারিখ সেম বিমান ভাড়া, এরপর 9 তারিখে আছে 27,310 টাকা, 10 তারিখ আছে 31,470 টাকা, 11 তারিখ আছে 31,470 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 27,310 টাকা, 13 তারিখ আছে 24,934 টাকা, 14 তারিখ আছে 24,934 টাকা, 15 তারিখ আছে 24,934 টাকা। এভাবে আমরা 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি 24,934 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 24,934 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে শুরু করে এখানে 31 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 24,934 টাকা। এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে ব্যাংকক এয়ারপোর্টের। তো এখন আমি আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 29,094 টাকা, 2 তারিখ আছে 24,935 টাকা, 3 তারিখ আছে 29,094 টাকা, 4 তারিখ আছে 29,094 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 11:10 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা টোটাল সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট, এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে। তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি, বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন 51,078 টাকা। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 24,935 টাকা, 6 তারিখ আছে 24,935 টাকা, 7 তারিখ আছে 24,935 টাকা, 8 তারিখ আছে 29,094 টাকা, 9 তারিখ আছে 29,094 টাকা, 10-11 সেম বিমান ভাড়া 29,094 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে ব্যাংককের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 29,094 টাকা, 13 তারিখ আছে 24,935 টাকা, 14, 15, 16, 17 সেম বিমান ভাড়া 24,935 টাকা, 18 তারিখ আছে 29,094 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 24,935 টাকা, 20 তারিখ আছে 24,935 টাকা, এরপর 21, 22, 23, 24, 25 সেম বিমান ভাড়া 24,935 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে ব্যাংককের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 24,935 টাকা, 27, 28, 29, 30, 31 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 24,935 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া। তো এখন আমরা যদি থাই এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো দেখি, তো থাই এয়ারওয়েজে কিন্তু ইউএসডিতে বিমান ভাড়াগুলো দেখায়, তো আমি আপনাদের ইউএসডিতে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখ আছে 234.90 ইউএসডি, এটা যদি আমি বাংলায় দেখাই আপনারা দেখতে পাচ্ছেন 28,084 টাকা বর্তমান ডলারের রেট অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেম বিমান ভাড়া। এভাবে আমরা এখানে মোটামুটি 10 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি থাই এয়ারওয়েজে,
তো আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দেখাচ্ছি, এরপর আমি থাইল্যান্ড থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখাবো এবং ভিডিও শেষে আমি আপনাদের আপ ডাউন টিকিটের ফেয়ার জানিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ থেকে শুরু করে এখানে 20 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 234.90 ইউএসডি। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, এখানে 23 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া চেক করি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো মাস একই বিমান ভাড়া 234.90 ইউএসডি ঢাকা থেকে ব্যাংকক এয়ারপোর্টে। তো এটা ছিল বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার। তো এখন আমি থাইল্যান্ড থেকে বাংলাদেশ অর্থাৎ ব্যাংকক থেকে ঢাকার বিমান ভাড়াগুলো দেখাবো। তো প্রথমে যদি আমরা ইউএস বাংলার বিমান ভাড়াগুলো দেখি ব্যাংকক থেকে ঢাকা এয়ারপোর্টে, তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 17,660 টাকা, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেম বিমান ভাড়া 17,660 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2টা বাজে ব্যাংকক এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে, এটা টোটাল সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 22,910 টাকা, 6 তারিখ আছে 17,660 টাকা, 7 তারিখ আছে 22,910 টাকা, 8 তারিখ আছে 17,660 টাকা, এরপর 9 তারিখ 10 তারিখ 11 তারিখ সেম বিমান ভাড়া 17,660 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। 12 তারিখ আছে 17,660 টাকা, 13 তারিখ আছে 22,910 টাকা, 14 তারিখ আছে 17,660 টাকা, 15 তারিখ আছে 17,660 টাকা, এরপর 16, 17, 18 সেম বিমান ভাড়া 17,660 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি ব্যাংকক থেকে ঢাকার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 26,446 টাকা, 20 তারিখ আছে 17,660 টাকা, এরপর 21, 22, 23, 24, 25 পর্যন্ত সেম বিমান ভাড়া 17,660 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 17,660 টাকা। তো এটা ছিল ব্যাংকক থেকে ঢাকা এয়ারপোর্টের বিমান ভাড়া অক্টোবর মাসের। তো এখন যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ব্যাংকক থেকে ঢাকায় অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 20,436 টাকা, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেম বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4:15 ব্যাংকক এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে, এটা টোটাল সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট, এটা কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি আসবে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এখানে 5 তারিখ থেকে শুরু করে আমরা 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি 20,436 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ব্যাংকক থেকে ঢাকা এয়ারপোর্টে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 20,436 টাকা, 18 তারিখ আছে 23,971 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এখানে 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 20,436 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো এখন আমি থাইল্যান্ড থেকে বাংলাদেশের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি, এরপর আমি আপনাদের দেখাবো আপ ডাউন টিকিট একসাথে করলে আপনার বিমান ভাড়া কেমন আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 20,436 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ব্যাংকক থেকে ঢাকা এয়ারপোর্টের। তো আমরা যদি থাই এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো চেক করি, তো থাই এয়ারওয়েজে সার্ভার প্রবলেমের কারণে আমি বিমান ভাড়াগুলো চেক করতে পারছি না। তো যাই হোক, আমি এখন আপ ডাউন টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখিয়ে দিব ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। অর্থাৎ আপনারা যদি একসাথে যাওয়া এবং আসার টিকিট করেন, সেক্ষেত্রে আপনার বিমান ভাড়াটা কেমন লাগতে পারে। তো প্রথমে যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন টিকিট একসাথে করলে কিন্তু বিমান ভাড়া অনেক কম লাগে। এখানে ঢাকা থেকে ব্যাংককের ভাড়া দেখাচ্ছে মাত্র 17,000 টাকা। এটা যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা ব্যাংকক থেকে ঢাকার ভাড়াটা দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকক থেকে ঢাকা মাত্র 11,000 টাকা। তো এটা যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা টোটাল ফেয়ারটা জানতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 28,000 টাকায় আপনারা আপ ডাউন টিকিট করতে পারবেন। অর্থাৎ ওয়ান ওয়ে টিকিট করলে যে খরচটা আসে, আপ ডাউন টিকিট একসাথে করলে কিন্তু বিমান ভাড়া প্রায় একই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 28,880 টাকায় আপনারা আপ ডাউন টিকিট করতে পারবেন ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ঢাকা। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের আপ ডাউন টিকিটের ফেয়ার। আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা থেকে ব্যাংককে মাত্র 17,000 টাকা। এটা যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা ব্যাংকক থেকে ঢাকার ভাড়াটা দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকক থেকে ঢাকা মাত্র 11,076 টাকা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।
তো আমরা যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে আপডাউন টিকিটের ফেয়ারটা জানতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 28,882 টাকায় আপনারা আপডাউন টিকিট করতে পারবেন। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও কিন্তু একই দেখতে পাচ্ছি, অর্থাৎ শুধুমাত্র যাওয়ার টিকিট করলে যে খরচটা আসে আপডাউন টিকিট একসাথে করলে কিন্তু সেম খরচটাই লাগে। তো আপনারা যারা ভিজিটের উদ্দেশ্যে থাইল্যান্ড বা ব্যাংককে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আপডাউন টিকিট একসাথে করবেন, তাহলে আপনারা কিন্তু ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দিয়ে আপডাউন টিকিট করতে পারবেন। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।